আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কী গ্রাফিক্যালি সেটা দেখার চেষ্টা করব। আমরা আগের ভিডিওতে মোট উৎপাদন কী, গড় উৎপাদন কী ও প্রান্তিক উৎপাদন কী এবং কীভাবে ক্যালকুলেট করতে হয় সেই বিষয়টি দেখেছিলাম, এবং ওই যে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন উপকরণ নিয়োগ করার ফল পরে যে আমাদের টোটাল আউটপুট বের হয় সেটিকে কিন্তু আমরা গ্রাফিক্যালি দেখাতে পারি। এবং আমরা আগের অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম যে আমাদের টোটাল প্রোডাকশন কার্ভটা হচ্ছে এইরকম, যখন এটা কিন্তু শর্ট রান এস আর বা শর্ট রান প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে আমাদের টোটাল প্রোডাকশন কার্ভটা এই ধরনের হয়। অর্থাৎ এটা প্রথমে বাড়তে থাকে, এরপরে ম্যাক্সিমাম হয়, এই পয়েন্টটা টিপি হচ্ছে ম্যাক্সিমাম, এরপরে সেটি আবার কমতে থাকে। এবং এটাকে আমরা ডিনোট করার জন্য টিপিএল লিখি, অর্থাৎ টিপিএল মানে টোটাল প্রোডাকশন ফর লেবার, অর্থাৎ অনলি লেবার যখন থাকে, উৎপাদন উপকরণ হিসেবে যখন লেবার ব্যবহার করা হয় তখন যে টোটাল প্রোডাকশনটা হয় সেটি হচ্ছে টোটাল প্রোডাকশন অফ লেবার। তাহলে দেখতে পাচ্ছ আমরা ভূমি অক্ষে লেবার কনসিডার করছি, অর্থাৎ শ্রম, এবং লম্ব অক্ষে আমাদের উৎপাদন বা প্রোডাকশন। যত এডিশনাল ওয়ান ইউনিট লেবার নিয়োগ করা হচ্ছে তত ক্রমান্বয়ে আমাদের টোটাল প্রোডাকশন বাড়ছে। এইভাবে এডিশনাল ওয়ান ইউনিট লেবার নিয়োগ করতে করতে এই বিন্দুতে যখন আসা হলো, অর্থাৎ ম্যাক্সিমাম এই বিন্দু, তখন কি হলো, এই পার্টিকুলার এল এস্টার, অর্থাৎ এই এল এস্টার কী দিচ্ছে আমাদেরকে, ম্যাক্সিমাম আউটপুট, ম্যাক্সিমাম উৎপাদন, টোটাল উৎপাদনের মধ্যে ম্যাক্সিমাম উৎপাদনটা হচ্ছে কোথায়, এই বিন্দুতে। তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, একটা রিলেশনশিপ দেখো, ঠিক এই বিন্দুতে কিন্তু আবার কী হচ্ছে, এমপিএল অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট ফর লেবার কী হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে এক নম্বর রিলেশনশিপ দেখি, যখন এমপিএল ইকুয়াল জিরো তখন টোটাল প্রোডাকশন ফর লেবার কী হচ্ছে, ম্যাক্সিমাম, টিপিএল ম্যাক্সিমাম। তাহলে যখন মার্জিনাল প্রোডাক্ট ফর লেবার জিরো তখন টোটাল প্রোডাকশন ফর লেবার ম্যাক্সিমাম। বন্ধুরা, এরপরে তোমাদের আরও একটি যে বিষয় জানতে হবে সেটি হচ্ছে দুই নম্বর পার্থক্যটা দেখো, যখন টোটাল প্রোডাকশন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, টোটাল প্রোডাকশন যখন ক্রমান্বয়ে বাড়ছে, তখন গড় উৎপাদন অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশন এবং একই সাথে মার্জিনাল প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এই স্টেজ পর্যন্ত, আপ টু দিস স্টেজ। এই স্টেজ পর্যন্ত দেখো টোটাল প্রোডাকশন স্টেজটা কোথায় হচ্ছে, যেখানে এপি ইকুয়ালস টু এমপি হয়েছে। তাহলে এপি ইকুয়ালস টু এমসি হচ্ছে প্রথম স্টেজ। এই প্রথম স্টেজ পর্যন্ত যেখানে এপি এবং এমপি সমান সমান হয়েছে, এতটুকু পর্যন্ত টোটাল প্রোডাকশন ক্রমবর্ধমান হারে বাড়ছে, অর্থাৎ ইনক্রিজিং রেট ক্রমবর্ধমান হারে। এই ক্রমবর্ধমান হারে কথাটা মানে হচ্ছে, ধরো এক ইউনিট লেবার নিয়োগ করার ফলে তুমি 10 ইউনিট আউটপুট অ্যান্ড লেবার পেলে, দুই ইউনিট যখন লেবার নিয়োগ করেছো তখন দেখা যাচ্ছে তুমি 12 ইউনিট আউটপুট পেয়েছো, ঠিক আছে, সরি 22 ইউনিট আউটপুট পেয়েছো। তার মানে এডিশনাল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কত, এখানে হচ্ছে তোমার 12 ইউনিট, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমার এমপিএল কত ছিল, অনলি 10, ঠিক আছে। তাহলে 10, 12, এরপরে দেখা যাচ্ছে 14, এইভাবে এতটুকু পর্যন্ত যেখানে এমপি এবং এপি সমান সমান হয়েছে ততটুকু পর্যন্ত এই যে টোটাল প্রোডাকশন বাড়ার যে রেটটা সেটা ক্রমবর্ধমান হারে বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তৃতীয় নাম্বার আরও একটি পার্থক্য, সেই পার্থক্যটি মূলত হচ্ছে যে মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এই যে এই এরিয়াটুকু অর্থাৎ সেকেন্ড স্টেজটা হচ্ছে বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এর মানেটা আসলে কি, ধরো তোমার 10 নম্বর যখন লেবার নিয়োগ করা হলো, 10L যখন নিয়োগ করা হলো, তখন তোমার আউটপুট ধরো 70, ঠিক আছে, 70। এখন এই 70র আগ পর্যন্ত তোমার প্রোডাকশন অথবা এমপিএল বেড়েছে সামথিং লাইক দ্যাট, ধরো 8 ইউনিট করে বেড়েছে, 8 ইউনিট। লাস্ট যে এমপিএলটা ছিল, এমপিএল ফর 9 লেবারের জন্য যেটি ছিল সেটি হচ্ছে 8 ইউনিট। এখন 11 যখন এল করা হচ্ছে, অর্থাৎ এডিশনাল 1 ইউনিট যখন লেবার নিয়োগ করা হয়েছে, তখন সেটি হয়ে গেলো 76, অর্থাৎ আগে ছিল এমপিএল 8,
এখন দেখো সেই এমপিএলটা কোথায় আসলো, সিক্সে আসলো। অর্থাৎ এই বিন্দুর পরে, এই বিন্দু থেকে শুরু করে টোটাল প্রোডাকশান ম্যাক্সিমাম হওয়া পর্যন্ত, এতটুকু পর্যন্ত যে বাড়ার রেট, এই যে ক্রমান্বয়ে বাড়ছে, এই বাড়ার রেটটা হচ্ছে কি ক্রমান্বয়ে 8, 6, ধরো 4, 2 এইভাবে করে বাড়ছে, এবং একটা সময় এসে সেটা আবার জিরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেকেন্ড স্টেজে কী হচ্ছে? সেকেন্ড স্টেজটা হচ্ছে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রমহ্রাসমান হারে যখন মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এপি অ্যাভারেজ প্রোডাক্ট এবং এমপি দুটি কিন্তু হ্রাস পাচ্ছে, দেখো কমে যাচ্ছে, দুটি ক্রমান্বয় উৎপাদন হ্রাস পাচ্ছে। এই ক্ষেত্রে যেটি হচ্ছে যে এমপি মার্জিনাল প্রোডাক্ট বেশি হারে কমছে, বেশি হারে তোমার হ্রাস পাচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট অপেক্ষা। তাহলে এখানে সেকেন্ড থার্ড যে পার্থক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড স্টেজে টোটাল প্রোডাকশন ক্রমহ্রাসমান হারে বাড়ছে, আর যখন টোটাল প্রোডাকশন ক্রমহ্রাসমান হারে বাড়ছে তখন অ্যাভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন দুটিই কমছে, তবে মার্জিনাল প্রোডাকশন কমার রেটটা অ্যাভারেজ প্রোডাকশন কমার রেট অপেক্ষা বেশি। এরপরে এই স্টেজটা হচ্ছে কি, যেখানে মার্জিনাল প্রোডাক্ট ইজ জিরো যখন টোটাল প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম, অপরদিকে অ্যাভারেজ প্রোডাক্ট কী হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এবং সর্বশেষ থার্ড স্টেজে দেখো যে মোট উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর উপকরণ নিয়োগ করো, এরপরে যত তুমি উপকরণ নিয়োগ করতে থাকছো, উপকরণ যখন নিয়োগ করছো তখন দেখো মার্জিনাল প্রোডাক্ট বা মার্জিনাল প্রোডাকশন তোমার নেগেটিভ, যখন তুমি আফটার ম্যাক্সিমাম টিপি, যখন ম্যাক্সিমাম টোটাল প্রোডাকশন যখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, এরপরে এডিশনাল যত তুমি লেবার নিয়োগ করতে থাকবে তোমার টোটাল প্রোডাকশন ফল করবে, কেমন টোটাল প্রোডাকশন ফল করবে, কিন্তু টোটাল প্রোডাকশন তখনও পজিটিভ থাকবে, বাট মার্জিনাল প্রোডাকশন উইল বি নেগেটিভ, দেখো মার্জিনাল প্রোডাকশন তখন নেগেটিভ হচ্ছে। আর একই সাথে অ্যাভারেজ প্রোডাকশন যেটা, অ্যাভারেজ প্রোডাকশন তোমার কমছে, অ্যাভারেজ প্রোডাকশনও কমছে এই ক্ষেত্রে। তাহলে আমরা গড় উৎপাদন যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, তখন কী হয়, তখন এপিএল সমান এমপিএল হয়। এই হচ্ছে মোটামুটি কয়েকটি ইমপ্লিকেশন মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। প্রথমে টোটাল প্রোডাকশন ক্রমবর্ধমান হারে বাড়ে, যখন ক্রমবর্ধমান হারে টোটাল প্রোডাকশন বাড়ে প্রথম স্টেজে, তখন অ্যাভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন দুটিই বাড়তে থাকে। এরপর সেকেন্ড স্টেজে হচ্ছে টোটাল প্রোডাকশন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, এবং ক্রমহ্রাসমান হারে যখন বাড়ে তখন অ্যাভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন দুটি কী হতে থাকে ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। এরপরে একটি বিন্দুতে যে টোটাল প্রোডাকশন ম্যাক্সিমাম হয়, এবং টোটাল প্রোডাকশন যখন ম্যাক্সিমাম হয় তখন এমপি অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন শূন্য হয়। আর এই মার্জিনাল প্রোডাকশন যখন শূন্য হয়ে যায়, এরপরে যত ইউনিট লেবার নিয়োগ করা হবে, এডিশনাল যত ইউনিট লেবার নিয়োগ করা হবে তত টোটাল প্রোডাকশন কমতে থাকবে, মার্জিনাল প্রোডাকশন নেগেটিভ হতে থাকবে এবং অ্যাভারেজ প্রোডাকশনও কমতে থাকবে। আর লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম স্টেজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রথম স্টেজে শেষ এবং দ্বিতীয় স্টেজে যেখানে শুরু সেখানে আমার অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট ইকুয়ালস টু জিরো, মার্জিনাল প্রোডাক্ট দুটোই সমান হচ্ছে। এই অবস্থায় এমপি রেখা এপি রেখাকে কী করছে, ছেদ করছে। এগুলোই হচ্ছে মোট ও গড় এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। তোমরা বই ভালো করে পড়বে এবং বইয়ের পাশাপাশি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা সব কিছুই স্পষ্টভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।